নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় শিলচর মেডিকেলে মৃত 10, নতুন করে আক্রান্ত 430 জন। নদী ভাঙনে গোসাইপুরে তলিয়ে যাচ্ছে গ্রামীণ সড়ক, দুশ্চিন্তায় দিন যাপন স্থানীয়দের। পীযূষকান্তি দাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে মাস্ক স্যানিটাইজার বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 430 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 422 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 1 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। এ খবর জানান জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও 10 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে রয়েছে 2 শিশুও। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। 10 জনের মধ্যে 5 জন কাছাড় জেলার বাসিন্দা, করিমগঞ্জ জেলার 3 জন এবং হাইলাকান্দি জেলার 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন কাছাড় জেলার ধনেহরির বাসিন্দা রাজেন আহমেদ লস্কর, বয়স আনুমানিক 40 বছর, করিমগঞ্জ জেলার মাঝপাড়ার বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র দাস, বয়স আনুমানিক 72 বছর, কাছাড় জেলার মধুনগরের বাসিন্দা রীতিশ কুমার, বয়স আনুমানিক 15 মাস, কাছাড় জেলার শিলচর মেহেরপুরের বাসিন্দা আয়াজ উদ্দিন লস্কর, বয়স আনুমানিক 60 বছর, করিমগঞ্জ জেলার বদরপুরের বাসিন্দা মনিপ আলম মালি, বয়স আনুমানিক 93 বছর, কাছাড় জেলার শিলচর অম্বিকাপুরটি দুর্গাশঙ্কর লেনের বাসিন্দা চন্দন পাল, বয়স আনুমানিক 63 বছর, হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা সুরজিৎ সিংহ, বয়স আনুমানিক 39 বছর এবং করিমগঞ্জ জেলার আছিমগঞ্জের বাসিন্দা তানভীর জামান, বয়স আনুমানিক 3 মাস ও কাছাড় জেলার শিলচর রাঙ্গেরখাড়ির বাসিন্দা দ্বিজেন্দ্র চক্রবর্তী, বয়স আনুমানিক 78 বছর। আজ বিকাল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 290 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিউতে 86 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 204 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 31 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 115 জন পেশেন্ট আছেন। গত 24 ঘন্টায় 48 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 45 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 26 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 43টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 34টি স্যাম্পল পজিটিভ এসেছে। গতকাল বিকাল 5টা থেকে আজ বিকাল 5টা অবধি 10 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে কোভিড সংক্রান্ত রোগে মারা গেছেন। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর জিপির হজপুর গ্রামীণ রাস্তাটি নদী ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে ফজল আহমেদ লস্কর, ইনসারুল হক লস্কর, বাহারুদ্দিন বড়ভুইয়া, এনামুল হক মজুমদার সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের কাছে জানান, দীর্ঘ কয়েক বছর থেকে মধুরা নদীর করাল গ্রাসে হজপুর গ্রামের অনেকের বসতবাড়ি প্রায় তলিয়ে যাচ্ছে। বর্ষার মরশুমে নদী সংলগ্ন থাকা লোকেরা প্রচণ্ড দুশ্চিন্তা দিন যাপন করেন। গ্রামের একমাত্র রাস্তাটি নদী ভাঙনে অর্ধেক তলিয়ে গেছে, ফলে স্থানীয়দের চলাফেরা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই বিষয়ে তারা বিধায়ক মিহিরকান্তি সোম ও কাছাড় জেলার জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন। উদারবন সমষ্টির গোসাইপুর দুর্গানগর জিপির গোসাইপুর পাটটুর হজপুরের বাসিন্দা, আমরা বহু বছর ধরিয়া এই মদুনা নদীর ভাঙ্গনের লাগি আমরা ভাঙ্গনের শিকার হইয়া আমরা বহুতর বাড়িঘর এখান থেকে ভাঙ্গিয়া সরিয়া যাইতে লাগছে। আর আমরা বহু বছর তাকিয়া, বিগত 15 বছর তাকিয়া আমরা কংগ্রেস সরকারের আমলও বিভিন্নভাবে দাবি দোবা করার পরেও আমরা কোনো ডেভেলপ হয়েছে না, কোনো কিছু হয়েছে না। বিগত সরকারের আমার বর্তমান মিহিরকান্তি সোম মহাশয়ের কাছে আমরা গেলে তাইন আমরার দাবি মতো শেষ পর্যায়ে তাইন আমরা মানে শেষ সময় আসিল, তখন ইমিডিয়েট একটা এমআই বান্ধ দরিয়া দিছিল। একটা রাস্তার মোটামুটি একটা কাজ হয়েছে, কিছু অংশ বাকি রয়েছে। আবারও সরকার হওয়ার কারণে আমরার এই বিধায়কের মাধ্যমে তথা আমার কাছাড় জেলার জেলাশাসকের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আর যেহেতু আমাদের এই হজপুর গ্রাম টোটাল মানে এটা ভাঙ্গনের শিকার হইয়া ধীরে ধীরে এই গ্রামটা শেষ পর্যায়ে পৌঁছে যার গিয়া, তাই ইমিডিয়েট যাতে আমরা ভাঙ্গনটারে রোধ করার লাগিয়া আর আমরা রাস্তাটারে মানে চলার উপযোগী করিয়া দেওয়ার লাগিয়া আমরা সরকারের বা আমরার ডিসি মহাশয়া তথা আমার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া। প্রয়াত সাংবাদিক পীযূষকান্তি দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পীযূষ গান্ধী দাস মেমোরিয়াল ট্রাস্ট ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রয়াত দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান পরিবারের সদস্য ঘনিষ্ঠজনদের সঙ্গে নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা। বর্তমান করোনা পরিস্থিতিতে মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও নেতাজি ছাত্র যুব সংস্থার ব্যবস্থাপনায় কাছাড় জেলার 5 শতাধিক মানুষের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি বিতরণ করা সহ জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে সোনাই বিধানসভায় উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ড গ্রামের মানুষ ও শিলচর মেডিকেল কলেজের সামনে অ্যাম্বুলেন্স চালকদের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া শিলচর শহরের বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে 2 শতাধিক সাংবাদিক ও সংবাদকর্মীদের মধ্যেও মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে প্রয়াতের স্ত্রী শান্তশ্রী সোম, কন্যা সিঞ্জিনী সৌহার্দ, শাশ্বতী ভট্টাচার্য, তারাশঙ্কর দাস, ডক্টর কিন্নর দাস, নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, কার্যকরী সভাপতি জয়দীপ চক্রবর্তী, রাজদীপ দেবরায় প্রমুখ। করোনা সংক্রমণের প্রকোপ থেকে জনসাধারণকে মুক্ত রাখতে মধুরবন্ধ যুব সমাজ সংস্থার উদ্যোগে শুক্রবার শিলচরের এক ঐতিহ্যবাহী কালী মন্দির ও বড় মসজিদ সহ আরও বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান স্যানিটাইজ করা হয়। আগামী দিনেও তাদের এমন কর্মকলাপ অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংস্থার সহসভাপতি নেকমুল হক চৌধুরী। এদিন সংস্থার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনুক মজুমদার, আমজাদ লস্কর, ইমরান মজুমদার প্রমুখ। মধুরবন যুব সমাজ থেকে আমরা আজকে পদক্ষেপ নিয়েছি শিলচর বড় মসজিদ, খালিবাড়ি রোডের মন্দির, কারখানা মসজিদ, তারপরে রয়েছে আরও 3-4টি মন্দির এবং মসজিদ আজকে করার। এরপর আজকে আমরা অনেক দুঃখিত, আমাদের মধুরবন যুব সমাজের সভাপতি শারীরিক অবস্থা একটু খারাপ, তাই উনি আসতে পারেননি। এর জন্য আরও আমাদের পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে শিলচরের আরও যত অফিস আদালত রয়েছে আরো অনেক লক্ষ্য রয়েছে। এই লকডাউনের মধ্যে মানুষ অনেক পরিস্থিতি খারাপ হয়ে রয়েছেন, তাই আমরা রিলিফ কিভাবে ওদের ঘরে পৌঁছাতে পারি, এটাই আমার 2 নম্বর পদক্ষেপ রয়েছে। বৃহস্পতিবার উধানবন্দ বিধানসভা কেন্দ্রের চাঁদখিরাতে কন্টেনমেন্ট জোনে থাকা 117 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উধানবন্দ কেন্দ্রের বিধায়ক মিহির গান্ধী সমীর বিশেষ তৎপরতায় ও সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তীর সহযোগিতায় চাঁদখিরাতে কন্টেনমেন্ট জোনে থাকা 117 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য 15 কেজি চাল, 2 কেজি মুসুরির ডাল, 2 লিটার সর্ষের তেল, আলু 5 কেজি, পেঁয়াজ 2 কেজি, সয়াবিন 2 প্যাকেট, হ্যান্ডওয়াশ ইত্যাদি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী সাধনা আচার্য, এপি সহসভাপতি অমিতাভ সিংহ সহ অন্যান্যরা। 4 নম্বর ওয়ার্ডের মেম্বার রাজ্যশ্রী সেন বলছি। আমার এই ওয়ার্ডটা কন্টেনমেন্ট জোন 25 তারিখে ঘোষণা করা হয়েছে। তো আজকে সরকারের পক্ষ থেকে 118 জনকে রিলিফ দেওয়া হয়েছে। আমার যারা গ্রামবাসী ওরা সবাই খুশি, কেন খুবই দরিদ্র ওরা, আজ পেয়ে ওনারা ভীষণ খুশি। তো সরকারকে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি চাঁদখিরা থেকে ওয়ার্ড মেম্বার হিসাবে। আর গ্রামবাসীর পক্ষ থেকেও আপনারা আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি সরকারকে। অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় বাঙালি এবং অমিজদের নিরাপত্তা আরও জোরদার করা হবে। হাইলাকান্দি জেলার নবাগত পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর একথা বলেছেন। শুক্রবার তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, জেলার সীমান্তবর্তী কচুরতল এলাকায় বসবাসরত বাঙালি এবং অমিজদের পূর্ণ নিরাপত্তা দেবে হাইলাকান্দি জেলা প্রশাসন। নবাগত জেলাশাসক রোহন কুমার ঝার সঙ্গে তিনি অতি শীঘ্রই সীমান্তবর্তী কচুরতল এলাকা পরিদর্শন করবেন। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান করার জন্য পুলিশ প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন। পুলিশ সুপার ডক্টর রমনদীপ কৌর আরও বলেন, জেলার করোনা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে পুলিশ এবং জেলা প্রশাসন। কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় টিকাকরণ কেন্দ্র চালু করা হয়েছে। জেলার ধলেশ্বর বাইপাসে এবং হাইলাকান্দি শহরের উপকণ্ঠ লক্ষ্মীরবন্দ বাইপাসে কোভিড পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। আন্তজেলা থেকে আসা যাত্রীদের সেখানে কোভিড টেস্ট করার ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং জেলা প্রশাসন। असम मिजोरम का जो समस्या है उसको हमने स्टडी किया है। इनफैक्ट हमने कुछ बॉर्डर एरियाज विजिट भी किए हैं और गवर्नमेंट का एक SOP है फॉर मेंटेनेंस ऑफ द बॉर्डर vis-a-vis डिफरेंट स्टेट्स, तो उसको हम फॉलो करेंगे। हमारी कोऑर्डिनेशन विद द काउंटर पार्ट्स ऑन द अदर साइड
प्रॉपर मेंटेन है. हम वी हैव हैड मीटिंग्स विद द पीपल फ्रॉम द अदर साइड. तो आई एम श्योर कि विद प्रॉपर कोऑर्डिनेशन फ्रॉम बोथ डिस्ट्रिक्ट्स एज वेल एज द कोऑर्डिनेशन ऑफ द पीपल वी विल बी एबल टू मेंटेन द स्टेटस. একদিকে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা জনজীবনে, তো অন্যদিকে বিদ্যুৎ পরিষেবা থেকে বেশ কিছুদিন থেকে বঞ্চিত বড়খোলা বিধানসভা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি এলাকা. এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয়দের. এদিকে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ার খবর শুনে ছুটে যান বিজেপি রাজ্যের যুব মোর্চার সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী. তিনি সাংসদ ও এপিডিসিএল এর ডিরেক্টরের সাথে যোগাযোগ করে ওই এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগিয়ে দেন. তার এমন উদ্যোগকে স্থানীয়রা ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানান. আমাদের সমস্যার কথা যুব মোর্চা রাজ্য সহ সভাপতি শ্রী জয়ন্ত চক্রবর্তী মহাশয়কে জানাই. উনি শিলচরের সংসদ রাজদীপ রায় মহাশয় এবং এলপিডিসিএল এবং ডিরেক্টর নিত্যভূষণ দে মহাশয় এর নির্দেশে এখানে আসেন এবং আমাদের সমস্যা সমাধানের জন্য সরকারি আধিকারিকদের সাথে কথা বলেন. তাই আজ আমাদের গ্রামে আবার বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছে. তাই আমরা আমাদের সংসদ রাজদীপ রায় এবং নিত্যভূষণ মহাশয় ও জয়ন্ত চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিতেছি এবং নমস্কার জানাই. বৃহস্পতিবার জয়পুর হরিনগর খণ্ড স্বাস্থ্য কেন্দ্রে করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিতে ছুটে যান ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলার সাধারণ সম্পাদক সোহম ঠাকুর সহ মোর্চার কর্মকর্তারা. তিনি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মীদের গামোছা পরে সম্মানিত করেন এবং ওই স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় এগিয়ে আসা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন. এদিন এসএমডি এমও দেবজ্যোতি নাথের সাথে কথা বলে 18 থেকে 44 বছরের ব্যক্তিদের মধ্যে অফলাইন ভ্যাকসিনেশনের শুরু করার কথা বলেন. পাশাপাশি তিনি ভ্যাকসিনেশনের গতি বাড়াতে অনুরোধ করেন. পরে ওই এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে স্যানিটাইজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন. হরিনগর নিম্ন প্রাথমিক হাসপাতালে আসি. এসে এখানে এসডিএম স্যারের সহিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় কিভাবে ভ্যাকসিনেশন এর যে স্পিডটা আরো বাড়ানো যায়. কাটিগড়ার বিধায়কের প্রচেষ্টায় আরো দুটি ট্রান্সফরমার স্থাপন করা হলো দক্ষিণ কাটিগড়ার হরিনগরে. বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কর্মকলাপ সহ বিদ্যুৎ বিভাগের এসডিওর সহায়তার জন্য ভূয়সী প্রশংসা করেন. উল্লেখ্য, দিন কয়েক আগে একসাথে দুটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে এলাকায়. এতে স্থানীয়রা বিধায়কের কাছে দ্বারস্থ হলে তিনি নতুন ট্রান্সফরমার স্থাপনের প্রচেষ্টা করেন. এর ফলে এদিন কারেন্ট বিদ্যুৎ পর্ষদের হরিনগরে নতুন দুটো ট্রান্সফরমার স্থাপন করা হয়। আমরা হরিনগর পার্ট থ্রিতে যাবো আর আমরা হরিনগর পার্ট থ্রির দক্ষিণ হরিনগর আর হরিনগর পার্ট থ্রির দুইটা ট্রান্সফরমার আমরা বিকল গেছিল গিয়ে আজকে 7 দিন হয়ে গেছে গিয়ে 4 নম্বর দিন. যাই হোক, আমরা মাননীয় খাটিগড়ার বিধায়ক সাহেব খলিল উদ্দিন মজুমদার সাহেবর প্রচেষ্টায় আমরা অতি তাড়াতাড়ি আমরা দুইটা ট্রান্সফরমার আজকে পাইছি. আইয়া এপিডিসিএল এর লাইনম্যান স্টাফে আইয়া আমরা ট্রান্সফরমার দুইটা উঠিয়ে দিছেন, যার কারণে আমরা খাটিগড়ার বিধায়ক সাহেব মাননীয় খলিল উদ্দিন মজুমদার দে অশেষ ধন্যবাদ জানাই আর আমরা তৎসঙ্গে আমরা খালাইন এপিডিসিএলের এসডিও সাহেব মহোদয়ের আমরা ধন্যবাদ জানাই আর তাই আমরা সহযোগিতা করছেন। এদিকে নিজ জালালপুর দনারপাড়ে আরও একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে কিছুদিন আগে. এলাকার জনগণরা এ নিয়ে বিধায়কের হস্তক্ষেপ কামনা করলে তিনি সেখানেও ট্রান্সফরমার স্থাপন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অতি শীঘ্রই তা স্থাপন করা হবে বলে আশ্বাস প্রদান করেন। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের লাশিং জিপির সভানেত্রী আলফিজুন নেসা লস্করের উদ্যোগে জিপি এলাকায় করোনা সচেতনতা প্রচার অভিযানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে মাইকের মাধ্যমে এই সচেতনতা প্রচার আয়োজিত হয়। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ঝাপের বন্দে লার্সিং জিপির তরফ থেকে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে জিপির সকল জনগণের প্রতি আহ্বান জানান জিপি সভানেত্রীর প্রতিনিধি আজিবুদ্দিন লস্কর। আগামীকাল 9:30 ঝাপের বন উইভিং সেন্টারে কোভিড-19 টেস্ট হবে। তাই আমরা আজ সম্পূর্ণ লার্সিং জিপি এই মাইক দিয়ে অ্যানাউন্স করে দিছি যে যাতে সব মানুষ গিয়া কোভিড টেস্ট করাইতে পারে।
উধারবন্ধ সাংবাদিক মঞ্চ এবার কোভিড সচেতনতা অভিযানে নেমেছে। শুক্রবার উধারবন্ধ গোসাইপুর পানগ্রাম লাঠিগ্রাম প্রভৃতি এলাকায় মাইকযোগে সাংবাদিক মঞ্চের তরফে কোভিড সচেতনতার লক্ষ্যে প্রচারাভিযান চালানো হয়। এতে সবাইকে কোভিড বিধি মেনে চলাসহ কোভিড পরীক্ষা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এদিন উধারবন্ধ সাংবাদিক মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়। মঞ্চের সভাপতি শিবাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন সাংবাদিক। এতে মত প্রকাশ করে বলা হয়, কোভিড পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন গ্রামীণ সাংবাদিকরা। সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন এলাকায় যেতে হয় তাদের, যার ফলে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড সংক্রমণের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। কোভিড পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করলেও সরকারের তরফে গ্রামীণ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিন প্রদানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে মত প্রকাশ করা হয়। এই ব্যাপারে কাছাড় জেলা শাসকের সহযোগিতা কামনা করা হয়। এদিনের সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিউল আলম রিন্টু, বিজিৎ দাস, নিহারকান্তি রায়, স্নেহাংশু তালুকদার, নঈম হোসেন বড়ভূয়া, হিতাংশু শীল প্রমুখ। গ্রামীণ সাংবাদিক এবং তাদের পরিবারবর্গের জন্য টিকাকরণের একটা বিশেষ ব্যবস্থা যদি আমাদের মাননীয় জেলা শাসক গ্রহণ করেন, সেজন্য আমরা বিশেষ অনুরোধ রাখব তার কাছে, এবং তার কাছে একটা আমরা স্মারকপত্র তুলে দেব। কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরা রয়েছেন যারা নির্দিষ্ট বাইরের কোনো টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছেন না বিভিন্ন পরিকাঠামোর অভাবে, তো সেটা যাতে দূর হয় সেজন্য তাদের কাছাকাছি থাকা কোনো পিএইচসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাতে টিকাকরণ হয় সে ব্যাপারে আমরা একটা স্মারকপত্র তুলে দেবো অনুরোধ জানিয়ে। আরেকটা আমরা জিনিস লক্ষ্য করেছি যে বাগান, চা বাগান উধারবন্ধ আমরা পরিবেষ্টিত চা বাগান দিয়ে, তো আমরা খবর পেয়েছি চা বাগানের যে এলাকাগুলোতে কোভিড সচেতনতা এবং কোভিড যে প্রোটোকল, যে প্রতিরোধমূলক যে ব্যবস্থা, মাস্ক পরিধান, স্যানিটাইজার, এগুলোর ব্যবহার কম হচ্ছে। তো সেজন্য আমরা সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে এখানে একটা সচেতনতা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা শিগগিরই সেটা বাস্তবায়িত করব। ধন্যবাদ। বাংলাদেশে পাচারের পথে ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর ত্রিপুরা সরলা গ্রামের পুরান গারদ এলাকায় হানা দিয়ে বড়সড় সাফল্য পেল কদমতলা থানার পুলিশ। অভিযানে ছয়টি প্যাকেটে প্রায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধারের পাশাপাশি ধরা পড়ে এক পাচারকারী। ধৃতের নাম সন্তোষ তাঁতি, সে স্থানীয় এলাকার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে আন্তরাষ্ট্রীয় গাঁজা পাচারের দায়ে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাকে ধর্মনগর আদালতে তোলা হলে তার ঠাঁই হয় জেল হাজতে, তবে তাকে রিমান্ডের দাবি জানানো হয় পুলিশের পক্ষে। থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে গতকাল সকাল থেকে বিষয়টির উপর নজর রাখে পুলিশ। পরে সন্ধ্যায় পাচারের মুখে প্রায় 25.5 কেজি গাঁজা সহ পাচারকারীকে হাতে নাতে পাকড়াও করা হয়। মহেশপুরে পুরান গালো জেলা সরলা 4 নম্বর ওয়ার্ডের পুরান গালো দের এখানে সিক্রেট সোর্সের ভিত্তিতে আমরা উত্তরে বসে থাকি। আমাদের অন্যান্য স্টাফও ছিল, তার মাধ্যমে তখন এখানে কিছু লোক এরকম প্রায় খবর পাইছে 25-30-40 কেজি গাঁজা এরকম নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে, এখান থেকে বাংলাদেশ একদম কাছে উদ্দেশ্যে তারা এখানে অপেক্ষা করছিল। তো গুলি যেতে এলে তখন কী হয়েছে, ওইখানে এই পরিমাণ মাল গুলি যেছে, এগুলি ফেলে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি। তার মধ্যে একটা লোককে আমরা ডিটেন করে ফেলেছি, সন্দেহজনকভাবে ওকে আনা হয়েছে, ডিটেন আমরা ডিটেন করেছি। তার নাম সন্তোষ তাঁতি, বয়স 26। তো টোটাল আমরা যে গাঞ্জার প্যাকেট 6টা পেয়েছি, আমি ওগুলো ওয়েট করার পরে আমরা মোটামুটি 25-30 কেজি এমন হবে, ওগুলো সিজি করেছি। আমরা একটা মামলা নিয়ে তদন্ত শুরু করেছি। স্যার বাজার মূল্য কত টাকা হবে গাঁজাগুলো? এটি একজাক্ট বাজার মূল্য প্রায় লাখখানেকের মতো হয়ে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। 24 ঘন্টায় শিলচর মেডিকেলে মৃত 10, নতুন করে আক্রান্ত 430 জন। নদী ভাঙনে গোসাইপুরে তলিয়ে যাচ্ছে গ্রামীণ সড়ক, দুশ্চিন্তায় দিন যাপন স্থানীয়দের। পীযূষকান্তি দাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে মাস্ক স্যানিটাইজার বিতরণ।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।